ফের ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের গাড়িতে হামলার ঘটনা ঘটল হালি শহরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে আজ এক ঘরোয়া বৈঠকে হালি শহর বোলদেঘাটা এলাকায় যোগ দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সভাটি চলছিল হালি শহর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান দেবাশিস দত্তের বাড়ির ছাদে। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার কয়েকজন নেতৃত্ব। বৈঠক শুরু হওয়ার পর গাড়ি ভাঙচুরের আওয়াজ পেয়ে সাংসদ ও তার সাথে থাকা রক্ষীরা বাইরে বেরিয়েলে দেখতে পান সাংসদ ও তার সাথে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। তারা তৎক্ষণাৎ দৌড়ে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাতে আসে বিজেপি কর্মী সমর্থকরা। অর্জুন সিংয়ের অভিযোগ, গাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যখন তিনি বাইরে বেরিয়ে আসেন সেই সময় তার সাথে দুর্ব্যবহার করেন বীজপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। এমনকি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। সাংসদ আরও জানান, ওখানে রাজা দত্ত যে আমার এক্স চেয়ারম্যানে তার বাড়িতে, ও বাড়ির ছাতে, কোনো মতলব নেই। হঠাৎ আমার কাছে ফোন আসে যখন আমি যাচ্ছি কি আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছে। তখন আমি গেলাম, দেখছি কি ওখানে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের কয়েকজন ছেলে আমাদের কাউন্সিলর অশোক যাদবকে মেরেছে। তারপরে আমরা মিটিং করতে গেলাম। এবার মিটিং করতে আমরা যেই যাচ্ছি, উপরে এই দু লাইন তো বলেছি, তার মধ্যে নিচে আবার এসে সুব্রত অধিকারী আর পুলিশ দুজন দাঁড়িয়ে থেকে আমার গাড়ি ভাঙচুর শুরু করল। তারপরে আমরা নিচে নেমেছি, নিচে নামার পরে আমাদের কয়েকজন সমর্থকের মোটরসাইকেল ফোটরসাইকেলে পুড়িয়ে দিয়েছে। এবার বাইরে বেরিয়েছি, পুলিশ যথারীতি আমাদেরকে শাসাচ্ছে, আমাদের আমার উপর লাঠি চালিয়ে দিয়েছে, আমার কিস্তি খামারি করছে। হ্যাঁ, পুলিশ আমাকে মেরেছে, ওসি আমাকে গালাগালি করছে, একদম মানে একদম নির্লজ্জভাবে গালাগালি করছে, নির্লজ্জভাবে গালাগালি। হ্যাঁ, গালাগালি দিচ্ছে, বলছে আমার এটা জুরিডিকশন। আমি বললাম তুমি ভুল করছো, তোমার জুরিডিকশন না, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে এই মেম্বার অফ পার্লামেন্টের জুরিডিকশনে তুমি দাঁড়িয়ে এখানে আমাদের ট্যাক্সের পয়সা তোমার মাইনা হবে। কিন্তু কাঁচা কাঁচা কিস্তি দিয়েছে ও, আর একটা সৌরভ না গৌরব বলে একটা গৌরব এই অফিসার, কাঁচা কাঁচা কিস্তি করেছে। আমার সব গাড়ি ভাঙচুর হয়েছে, তিনটে গাড়ি মোটরসাইকেল সব। আপনি কি করবেন? কি করব, দলকে জানাচ্ছি, আন্দোলনের জন্য তো আমরা প্রস্তুত। কালকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন আছে, দিল্লিতে এখন কথা বলবো সবার সঙ্গে। বারবার আমার উপরে আক্রমণ করার এক কি কারণ আছে? কি অর্জুন সিং কে যদি কণ্ঠাসা করে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে। কিন্তু বাংলার মানুষের জন্য যে লড়াইটা শুরু করেছিলাম আজ থেকে 11 মার্চ ভারতীয় জনতা পার্টি জয়েন করে, আর প্রথম স্লোগান ছিল মমতা মা মাটি মানুষ থেকে সরে গেছে, মানি 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 হয়ে গেছে, সেই লড়াইটা যতদিন এই সরকার থাকবে আমার লড়াইটা চলবে। এই লড়াই থেকে এই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলা থেকে আমরা সরাব। আমাকে সেটা আমি জানি না, ওখানে অনেক খুন, ওখানে অনেক খুন ধরে এখন আমাদের কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছে, গুলি চলেছে, এসব হচ্ছে। অপরদিকে সাংসদের সাথে দুর্ব্যবহার হচ্ছে দেখে তার সুরক্ষায় থাকা কর্মীরা যখন এগিয়ে আসেন তখন তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমপি সাহেব অর্জুন সিং সাহেব গেছিলেন ওখানে, মিটিং ছিল, মিটিং করছিলেন ওখানে, তা আমরা ওখানে ছিলাম, সিকিউরিটি বারবার হঠাৎ করে শুনি আমাদের সাহেবের গাড়ির উপরে হামলা হয়ে গেছে। তা আমরা যথারীতি আসা শুরু করি ওখান থেকে, যথেষ্ট দূর গলির মধ্যে, যত আমরা রেডি ছি বের হয়ে আসছি, ইন দ্য মিন টাইম ওরা গাড়ি অলরেডি ভেঙে দিয়েছে, তখন আমাদের ড্রাইভার ফোন করেছে, তখনই আমরা বেরিয়েছি। আচ্ছা গেছি, তারপরে তো গাড়ি ভাঙচুর করবো, ওরা তো বেরিয়ে গেল, কাউকে তখন স্পটে পাচ্ছি না। ওখানে পুলিশ হচ্ছে যা খুশি তাই গালাগালি করছে, এটা এমপি সাহেবকে পুলিশ যে ভাষায় গালি দিয়েছে, আমাদের লজ্জা, আমাদের ভারতবর্ষের লজ্জা যায়, এমপি সাহেবকে এইভাবে মা বোন তুলে গালি দিয়েছে। আমরা নিজে প্রুফ, আমরা এটা কোনো ভাষা হতে পারে না। উনি এমপি, উনি বলছেন আমি এখানকার বস, আইসি উনি বলছেন, আর সাহেব বলেছে আপনি বস হতে পারেন, আপনি আমি এমপি, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলুন। আর তারপরে আমাদের এক কর্মীকে ধরা হয়েছে, তাপস বলে একজন, ওকে ধরে ওকে বলে ওকে কেন ধরছে, তো ভালো কর্মী, যেহেতু আমি ওকে ব্লক করছিলাম যে আপনি কেন ভালো লোককে ধরছেন, উনি আমার ফোন দিয়ে আমার মুখে এরকম মেরে দিলেন এখানে আইসি দাদা দেবে মারলে মারলে। আমি তেলে ওনাকে তাপসকে নিয়ে টান দিই, ততক্ষণে আরেকজন আমাকে এখানে পেছনে লাফ মারল, ঠিক করছো না, এর আগেও সার্কাস মোড়ে এরকম করেছে। আপনারা কজন আক্রান্ত হয়েছে? আমরা 2-3 জন আক্রান্ত হয়েছি।
বেশি আমার চোট আমারই লেগেছে, কোমরেও লাস্টি মেরেছে একটা পুলিশ। আমি তো বললাম আমি সিনিয়র, আমি ইন্সপেক্টর র্যাঙ্ক, আমার সঙ্গে আপনি এইভাবে ইন্সপেক্ট করছেন কেন? আমি এমপি সিকিউরিটিতে আছি, আমি সিকিউরিটি অফিসারে ডিউটি করছি বলেছি, তারপরেও আইসি এরকমভাবে মেরে দিব যে আমি দেখে নেবো আর এক এক করে দেখ। সাংসদ এলাকা থেকে বেরিয়ে আসার পরই শুরু হয় ব্যাপক গণ্ডগোল, বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযোগ ভাঙচুর চালানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী অভিযোগ করেন সাংসদ হতাশায় ভুগছেন, সেই কারণে তিনি দুষ্কৃতি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছেন। তিনি আরও জানান, দেখুন আমরা নয়াটিতে জয়নিং করছিলাম, আমি ছিলাম মাননীয় পার্থ ভৌমিক, ছিল সিপিএম থেকে বিজেপি থেকে প্রচুর মানুষ, মমতা ব্যানার্জি নীতি আদর্শে গরিবের মানুষ একে একে জয়েন করছে। এই হতাশা হয়ে অর্জুন সিং তার সিআরপিএফ বাহিনী আর গুন্ডা বাহিনীকে নিয়ে আমাদের বিছুর হালিশরের ব্যাপক তাণ্ডব করে। ওই সময় আমি গাড়ি করে ফিরছিলাম, ওই সময় ওর সিআরপি আর অর্জুন সিংয়ের গুন্ডা মিলে আমার গাড়ির ওপর চড়াও হয়। এই চড়া হওয়াতে এখানকার এলাকার সাধারণ মানুষ সবাই মিলে তার প্রতিবাদ করে। আজকে আমরা আপনাদের ইয়েতে মেসেজ দিতে চাইছি কি আপনারা জানেন আজকে বিজেপি শাসিত ইউপি সেখানে কীভাবে পুলিশদের গুলি মারা হচ্ছে? এখন ওনারা মোমবাতি বার করছেন না, একটা বিকাশ দুবে বলে এক গুন্ডা তার বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে ঘুরছে, আর এখানে এক গুন্ডা অর্জুন সিং সেই তাণ্ডব করছে। বিজেপি যে তাণ্ডব করে তার প্রমাণ আপনারা দেখছেন, সারা এলাকা অশান্ত করছে, মানুষ কিন্তু এর জবাব দেয়। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওনার সঙ্গে মানুষ, ওর সঙ্গে মানুষ নেই, ওনার বলতে আমার একটু ঘৃণা লাগছে, ওর সঙ্গে মানুষ নেই, সাধারণ মানুষ নেই, ও গুন্ডা একটা দাঙ্গাবাজ, তাই ও একটা বিকাশে ঘুরছে, তোলাবাজি করতে পারছে না, আর তাই গুন্ডা বাহিনী আর সিআরপিএফ নিয়ে গুন্ডামি করছে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি অর্জুন সিংয়ের কত দম আছে, ও সিকিউরিটি ছেড়ে আসবে, আমিও সিকিউরিটি ছেড়ে যাবো, ওর বাবার কত দম আছে আমি লড়ে দেখিয়ে দেবো। আমাদের দুজন কর্মী আক্রান্ত হয়েছে, অর্জুন বাহিনী এসে বোমা চালিয়েছে, গুলি চালিয়েছে, বোমাগুলিতে আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ আস্থা নেমেছে। আমি এখনও আবার বলছি কি ও কত বড় গুন্ডা, ও সিআরপিএফ ওর গুন্ডা বাহিনী যত আছে ছেড়ে যাক, মানে সিআরপি সিকিউরিটি ছেড়ে দিক, আমাদের কোনো সিআরপি থাকবে না, আমি দেখে নেবো কত বড় গুন্ডা এমপি আছে। আমরা